আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো সোলানাস নেটওয়ার্কের যে প্রজেক্টটা সাগা, গ্লোব সাগা, যে আমরা প্রজেক্টটা শেয়ার করছিলাম, তো এটার মধ্যে কিন্তু হিউম্যানিটি ভেরিফিকেশন প্রসেস চলে আসছে। তো এইখানে হিউম্যানিটি ভেরিফিকেশন প্রসেসটা অনেকেই করতে পারেন নাই, ঠিক আছে? তার জন্য আমি ভিডিও দিতেছি, তো ভিডিওটা দেখে সবাই ফুলফিলভাবে কমপ্লিট করবেন। এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট ফর এয়ারড্রপ ইলিজিবিলিটি। সো এয়ারড্রপে ইলিজিবল হওয়ার জন্য কিন্তু আপনাকে মাস্ট এই স্টেপটা ফলো করা লাগবে, নাহলে কিন্তু আপনার এখান থেকে আপনি এয়ারড্রপ পাবেন না, ঠিক আছে? তো এখানে দেখেন আমার যেরকম এই যে প্রোফাইলটা এখানে টিক চিহ্ন ওঠা, একটা ব্লু ভেরিফাই ওঠা, ঠিক আছে? এইরকম ব্লু ভেরিফাই কিন্তু সবার নাই। তো এটা হচ্ছে কিভাবে আনবেন, আর এখানে হচ্ছে আপনার ইন্ট্রাক্টের মধ্যে কিন্তু 100+ স্কোর থাকা লাগবে, তাহলে এটা আসবে। তো 100+ স্কোর আপনি হচ্ছে, সরি, 90+ স্কোর কিভাবে করবেন, এটা হচ্ছে আমি ফুল স্টেপ ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। সো তার জন্য মাস্ট ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, আর অবশ্যই ভিডিওতে মাস্ট একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সাথে বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমরা যে সকল 100% ভেরিফাইড অফারগুলো শেয়ার করি সেগুলো যাতে ইউটিউবে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায় আপনার কাছে। তো এখন এখানে হচ্ছে আপনার কাজ করার জন্য যে ইভেন্ট লিঙ্কটা, এটা হচ্ছে ইভেন্ট লিঙ্ক, হেয়ার ক্লিক করলে আপনি হচ্ছে সরাসরি এই পোস্টের মধ্যে চলে আসবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তো এখান থেকে হচ্ছে আপনি ইভেন্টটার মধ্যে এই যে লিঙ্কটা ওপেন করবেন, ডিরেক্ট ওপেন করে টুইটারটা কানেক্ট করবেন, আর এখান থেকে হচ্ছে আপনার সিটি নেম এবং প্যান্থ ওয়ালেট কানেক্ট করবেন, তাহলে হচ্ছে এখানে কিন্তু কাজ শেষ, ঠিক আছে? তো এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমি হচ্ছে এখানে ডিটেলসে ভয়েস দিয়ে দিচ্ছি, তো ভয়েসটা শুনলেও আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং নতুন করে কাজ শুরু করতে পারবেন। অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে প্রত্যেক 6 ঘন্টা পর পর আপনি স্পেন্ড করবেন, অ্যান্ড এখান থেকে কিন্তু আপনি এখানে কিছু ইন্টারাক্টিভ টাস্ক আছে, তো ওই টাস্কগুলো কমপ্লিট করলেও আপনি বেশ কিছু পয়েন্ট পাবেন, ঠিক আছে? তো এখন মেন কথায় আসি, মেন হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য আপনার হচ্ছে একটা ইন্ট্রাক্ট অ্যাকাউন্ট থাকা লাগবে। তো আপনি হচ্ছে কীভাবে ইন্ট্রাক্ট অ্যাকাউন্ট খুলবেন, তো এখান থেকে এখন আমরা মেন কাজের মধ্যে চলে যাই। স্কোর যে লেখা আছে, ঠিক আছে, এখানে কিন্তু আপনার হিউম্যানিটি স্কোর লাগবে ইন্ট্রাক্টের মধ্যে, সেটা হচ্ছে 90+, ঠিক আছে? 90+ থাকলে কিন্তু আপনার ইন্ট্রাক্টের, সরি, গ্লোব শাখার মধ্যে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। তো স্কোর যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ডিরেক্ট ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখান থেকে দেখেন আপনার যে টুইটার দিয়ে আপনি গ্লোব শাখাতে অ্যাকাউন্ট করছেন, আপনার যদি ওল্ড ইন্ট্রাক্ট অ্যাকাউন্ট থাকে তাহলে ওইখানেও ওই সেম টুইটার কানেক্ট করবেন, অথবা যদি আপনার ইন্ট্রাক্ট অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে ডিরেক্ট আপনি আপনার যে টুইটারটা আছে ওই টুইটারটা দিয়ে ডিরেক্ট হচ্ছে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো ডিরেক্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখান থেকে দেখেন আমার কিন্তু 100% হিউম্যানিটি স্কোর আছে। তো এইখানে দেখেন কিছু সিম্পল টাস্ক আছে, ঠিক আছে? এই টাস্কগুলো যদি আপনি বোঝেন তাহলে কিন্তু এখান থেকে আপনি ইজিলি 100%ই করতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখেন মেন প্রথম যে সোশ্যাল, আগে আমরা সোশ্যালের মধ্যে যাই। তো এখানে আসার পর দেখবেন যে ডিসকোর্টের এজ, ঠিক আছে, ডিসকোর্টের এজের উপর ডিপেন্ড করেও কিন্তু আপনি এখান থেকে স্কোর পাবেন, ঠিক আছে? তো এখান থেকে দেখেন যে, আর হ্যাঁ, যে কোনো যে ব্যাচগুলো আছে, যে কোনো ব্যাচের এই যে স্টিকারগুলো আছে, স্টিকারগুলোর মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে যে কিছু টাস্ক দেখাবে এই টাস্কগুলোর ভিত্তিতে কিন্তু আপনার হচ্ছে আপনি স্কোরটা পাবেন। তো এখানে আপনি ডিসকোর্টটা কানেক্ট করবেন, অ্যান্ড কানেক্ট করার পর এখান থেকে দেখেন 2023 সালের আগে যদি আপনি ডিসকোর্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে হচ্ছে কিন্তু আপনি এখান থেকে একটা টাস্ক হয়ে যাবে। 2020 সালের আগে এবং 2017 সালের আগে যদি করেন তাহলে হচ্ছে এই মাইলস্টোনগুলো পাবেন, ঠিক আছে? এই মাইলস্টোনগুলো যখন আপনি পাবেন তখন কিন্তু আপনার এখানে কিছু পরিমাণ স্কোর অ্যাড হবে, লাইক 5 অথবা 10, ঠিক আছে? দেন এখানে কী করবেন, আপনার ফারকাস্টার অ্যাকাউন্ট, ওয়ার্পকাস্টার অ্যাকাউন্ট যদি আপনার থাকে এটা কিন্তু কীভাবে ক্রিয়েট করবেন, অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো আপনি এখান থেকে ওয়ার্পকাস্ট লিখে সার্চ করবেন অথবা ফারকাস্টার লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু ভিডিও চলে আসবে, ঠিক আছে? অ্যান্ড এখান থেকে আপনি আপনার ফারকাস্টার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। তো এগুলো আমি কানেক্ট করে দেখাচ্ছি না, কানেক্ট করে কিন্তু একদম ইজি, কারণ এখান থেকে জাস্ট আপনি ওই কানেক্টে ক্লিক করবেন, এখানে কানেক্ট বাটন থাকবে, ওইখান থেকে আপনার হচ্ছে অ্যাকাউন্টে রিডিরেক্ট করবে, সেইখান থেকে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা কানেক্ট করে ফেলবেন, একদমই সিম্পল, ঠিক আছে? দেন এখান থেকে হচ্ছে গিটহাব, আপনার যদি ওল্ড একদম সেই লেভেলের ওল্ড, লাইক 2 থেকে 3 বছর আগের গিটহাব অ্যাকাউন্ট থাকে, সেটা হচ্ছে এখান থেকে কানেক্ট করবেন, ঠিক আছে? তো এখন এখান থেকে হচ্ছে গুগল অ্যাকাউন্ট, মানে আপনার যে জিমেলটা আছে এটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে, ডিরেক্ট গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। কানেক্ট করলে এখান থেকে হচ্ছে আপনার ক্লাইম চলে আসবে, ক্লাইম এগুলো কিন্তু ক্লাইম করা লাগবে কানেক্ট করার পর, ঠিক আছে? এবং স্ট্রিম অ্যাকাউন্ট, যদি আপনি স্ট্রিমে দিয়ে গেম খেলেন ওই স্ট্রিম অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করবেন, যদি গেম টেম না খেলেন তাহলে হচ্ছে এখানে কানেক্ট করে লাভ নাই। সো এটা হচ্ছে আপনার পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি স্ট্রিম দিয়ে গেম খেলছেন কি না। দেন এখান থেকে দেখেন যে টুইটার অ্যাকাউন্ট, এখানে কিন্তু টুইটারের আপনার যদি ব্লু ভেরিফাই থাকে অথবা এখান থেকে যদি আপনার 1000 উপর ফলোয়ার থাকে অথবা হচ্ছে 100 উপর ফলোয়ার, এখানে কিন্তু ফলোয়ারের উপর ডিপেন্ড করে আপনার এখান থেকে আলাদা আলাদা স্কোর পাবেন, ঠিক আছে? তো এখান থেকে দেখেন যে আমার টুইটারে 1000+ ফলোয়ার আছে, এই জন্য হচ্ছে আমার এই যে এটা টিকসেন হয়েছে, এবং 100+ ফলোয়ার থাকার জন্য এটা হচ্ছে টিকসেন হয়েছে। তো এখন এখান থেকে টুইটারটা কানেক্ট করবেন, অবশ্যই আপনি যে টুইটারটা দিয়ে ওই গ্লোব শাখাতে কাজ করছেন, ঠিক আছে, ওই টুইটার দিয়ে আপনার অ্যাকাউন্টটা থাকা লাগবে। দেন এখান থেকে টুইটারের এজ, এখান থেকে যদি আমরা দেখাই এটা মাইলস্টোনের উপর ক্লিক করলে এখানে দেখেন 2023 সালের আগে ক্রিয়েট করতেন টুইটারটা, তাহলে কিন্তু এটা
কিছু না ভাই, ঠিক আছে। তো যত পুরাতন টুইটার সম্ভব ওই টুইটারটা দিয়ে এখানে কাজ করার ট্রাই করবেন, ইন্ট্রাক্টেও অথবা গ্লোব শাগাতেও। তো এখানে থেকে সোশ্যাল টাস্কগুলো বাদ আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন এখান থেকে দেখেন প্রুফ অফ ইউনিকনেস, ঠিক আছে। তো এখান থেকে দেখেন অ্যানালগ টেস্ট নেট, এটা কিন্তু অ্যানালগ একটা টেস্ট নেট। তো এই যে অ্যানালগের ডিসকোর্ড সার্ভারের মধ্যে হিউম্যান রোল, তো আপনি এখানে ডিসকোর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারবেন। কানেক্ট করার পর ওই যে এখানে যে অ্যানালগের ডিসকোর্ডে যাইতে বলে ওইখানে চলে যাবেন। যাওয়ার পর ওইখানে কিন্তু আপনাকে যে হিউম্যান রোল যেটা, এটা হচ্ছে কালেক্ট করা লাগবে। অ্যান্ড হিউম্যান রোল কীভাবে কালেক্ট করা লাগে এটা আশা করি সকলেই জানেন, এটা একদমই সিম্পল একটা বিষয়। দেন এইখান থেকে দেখেন বাব এনএফটি যাদের আছে, বাইন্যান্স থেকে আমরা যে এসবিডিটা মিন করছিলাম এখনও মিন করা যায়, আপনি চাইলে আপনার অ্যাড্রেসের মধ্যে এখনও মিন করতে পারেন। তো এখানে বিএবি বিনান্স অ্যাকাউন্ট বাউন্ড টোকেন যেটা, তো ওই এসবিডিটা যদি আপনার ওয়ালেটে থাকে তাহলে কিন্তু এটা আপনি ইজিলি করতে পারবেন, ঠিক আছে। আর এটা কিন্তু আপনি বাইন্যান্সের মধ্যে গেলেই বিএবি লিখে সার্চ করলে ওই অপশনটা চলে আসবে, আর ওইখানে এক ইউএসডিসি দিয়ে এটা বাই করা লাগে। অ্যান্ড বাই করলে এখানে কিন্তু আপনার এই ট্যাক্সটাও কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখেন কমপ্লিট করার জন্য আরেকটা রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আপনি যে অ্যাড্রেসটা ইন্ট্রাক্টের মধ্যে বাইন্ড করবেন, এখানে কিন্তু অ্যাড্রেস ডিসকোড যা যাবতীয় লাগে সব কিছুই বাইন্ড করা যায় ইন্ট্রাক্টের মধ্যে। তো এখানে আপনি যে অ্যাড্রেসটা বাইন্ড করবেন ঠিক ওই অ্যাড্রেসটাই, কিন্তু ওই অ্যাড্রেসের মধ্যেই আপনার বিএবি এনএফটিটা থাকা লাগবে। দেন এখান থেকে সিভিক ইউনিক পাস, এটা হচ্ছে লাগবে না, এটা হচ্ছে লাগে আপনার একটু বেশি খরচ লাগে, ঠিক আছে। তো এটা বাদ। আর এখান থেকে দেখেন মেইন টাস্ক যেগুলো করলে, এখান থেকে দেখেন তিনটা অপশন আছে, কেওয়াইসি অর্থাৎ বাইন্যান্সের যদি আপনার কেওয়াইসি থাকে, অথবা কয়েন বেসে যদি আপনার কেওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট থাকে, অথবা ওয়ার্ল্ড কয়েন, অথবা ওকে এক্স, ঠিক আছে। তো এইখান থেকে ওকে এক্স, কয়েন বেস এবং বাইন্যান্স এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি আপনার কেওয়াইসি করা অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে কিন্তু আপনার ইজিলি এটা হচ্ছে 100% হয়ে যাবে, ঠিক আছে। একটু ওয়েট। তো এইখান থেকে দেখেন আমি কিন্তু এখানে ওকে এক্স যেটা আছে এটা কিন্তু আমি কানেক্ট করছি। তো আপনাদের সবারই আশা করবো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। কয়েন বেসটা খুব বেশি পাওয়া যায় না, অ্যাভেলেবেল না, বাট বাইন্যান্সটা কিন্তু সবারই আছে। তো এখান থেকে আপনি ডিরেক্ট কানেক্টে ক্লিক করে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট যেটা আছে, ঠিক আছে, তো ওই বাইন্যান্স অ্যাকাউন্টটা এখানে থেকে রিয়েল বাইন্যান্স কেওয়াইসি এখানে ক্লিক করলে দেন হচ্ছে আপনার বাইন্যান্সের যে অ্যাপস আছে ওইখানে মেবি রিডাইরেক্ট করবে, ঠিক আছে। তো এখান থেকে আপনার রাইট, এখানে কিউআর কোড আসবে, কিউআর কোডটা আপনি বাইন্যান্সে স্ক্যান করবেন, দেন হচ্ছে এখান থেকে কিন্তু আপনার ওই বাইন্যান্স অ্যাকাউন্টে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা কানেক্ট করে যখন নেবেন তখন কিন্তু আপনার এখান থেকে এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, আর ভেরিফিকেশনটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু আপনার এটা ইজিলি আপনি 50-60 ওপর স্কোর পাবেন। কারণ এই দেখেন এখানে যে সোশ্যাল টাস্কগুলো আছে এগুলো করে আমার মোট স্কোর হয়েছিল মাত্র 30 অথবা 35, ঠিক আছে। যখন আমি এই ওকে এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করছি এখানে কিন্তু ওকে এক্স অথবা কয়েন বেস অথবা বাইন্যান্স এখান থেকে যে কোনো একটা যখন আপনি কানেক্ট করবেন, এবং বা বেনিফিট যে টাস্কটা, ঠিক আছে, এগুলো সবগুলো কমপ্লিট করবে তখন কিন্তু আপনার ইজিলি 100 স্কোর হয়ে যাবে। আর যখন 100 স্কোর হয়ে যাবে তখন আপনি গ্লোব শাগার যে অফিসিয়াল অ্যাকাউন্ট আছে এখানে আসার পর এখানে কিন্তু ভেরিফিকেশন একটা ভেরিফাই লেখা একটা থাকবে, ঠিক আছে। আমার নাই কারণ আমার অলরেডি ভেরিফিকেশন ডান। আর এখান থেকে নোটিফিকেশন অপশনটা যে আছে এখানে ক্লিক করলে আমার কিন্তু কোনো নোটিফিকেশন নাই, আপনার কিন্তু এখানে নোটিফিকেশন থাকবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগবে। তো এগুলো যখন করবেন দেন হচ্ছে এখানে ভেরিফাই লেখা থাকবে। আর হ্যাঁ একটা কথা, সেটা হচ্ছে অনেকের কনফিউশন থাকবে যে এই যে এখানে যে মিন্ট অপশন আছে এটাকে মিন্ট করা লাগবে কিনা, এটা আপনি চাইলে মিন্ট করতে পারেন, ঠিক আছে, বাট মিন্ট না করলেও এখানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। সো এই ছিল আজকের অফার, আর এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিও। তো এখানে আশা করি সকলে বুঝতে পারছেন, এখানে হচ্ছে যদি বুঝতে না পারেন ভিডিওটা 1-2 বার দেখবেন, অথবা দেখা লাগবে না, বাট এখানে যদি আপনি সিম্পল বিষয়গুলো ফলো করেন এখানে কিন্তু যা যা করা লাগবে এগুলো লেখাই আছে, ঠিক আছে। তো এগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে 100% এখান থেকে হিউম্যানিটি স্কোর করতে পারবেন। আর এখানে কিন্তু ভেরিফিকেশন করার জন্য জাস্ট 90 হিউম্যানিটি স্কোর লাগে, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখান থেকে অবশ্যই কাজটা করে নেবেন, যেহেতু সোলানা প্রজেক্ট, সো এখান থেকে ভালো কিছু দেওয়ার চান্স আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি আর্নিং, আল্লাহ হাফেজ।